चार दिन ही पाल्टे गेल मत। शुक्रवार बोलपुरे महकुमा शासक जानिएछिलेन बीरभूमे एबार जयदेव के दुदिन मेला हबे ना। मंगलवार राज्यर मंत्री जानालेन कोविड विधि मेने छोटो करे मेला हबे। गंगासागर मेला के शर्त सापेक्षे अनुमति दिएछे कलकाता हाईकोर्ट। बीरभूम जिला प्रशासनो एबार जयदेवेर मेलार अनुमति दिल। करोना परिस्थितिते एबार जयदेव केदुरीर मेला हबे ना, शुधु मकर संक्रांति स्नान करा जाबे। शुक्रवारई जानिएछिलेन बोलपुरेर महकुमा शासक। অনারেবল সিএস স্যার যে গাইডলাইন ইস্যু করেছেন 2 জানুয়ারি, সেটাকে মাথায় রেখে জয়দেব মেলা যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, সংক্রান্তির যে স্নানটা সেটা হবে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী জানালেন সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত। এইটা ধর্মীয় আবেগটা তো আমরা বন্ধ করতে পারবো না, এইবার সেই জন্যই আমরা এটাকে করতে বাধ্য হচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে সেইভাবে নজরদারি থাকবে যাতে কোভিড বিধি মেনে সবাই চলে। করোনা পরিস্থিতিতে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সিদ্ধান্ত ওরা কখন নেবেন, কখন পাল্টাবেন, রাজনীতির ভোটের অঙ্ক কষে সিদ্ধান্ত নিতে হয়। এখন হিসাব কষলেন যে মেলা খেলাতেই তো আমরা টিকে আছি, তাহলে মেলা খেলা ছাড়া বাঁচি কি করে? রাজনীতি বলতে আর মানুষের স্বার্থের রাজনীতি নয়, রাজনীতি মানে ক্ষমতা দখল। ফলে এখন বিজেপির মোহ পশ্চিমবঙ্গে যখনই কেটেছে, তারপর থেকেই হিন্দুত্বের যে রাজনীতি সেই রাজনীতিটা শুরু করেছে তৃণমূল। এদিকে বীরভূমে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী সোমবার বীরভূমে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 654 জন। এই অবস্থায় জয়দেব কেঁদুরের মেলার আয়োজনে উদ্যোগী প্রশাসন। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। ভোট হতে চলা চার পুরসভায় করোনা পরিস্থিতির তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে হলফনামা তলব করেছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। চার পুরসভা এলাকায় কোথায় কতজন করোনা আক্রান্ত হয়েছেন, কতজনের ভ্যাকসিনেশন হয়েছে, কন্টেনমেন্ট জোনের সংখ্যা কত, পুরো ভোট করার মতো পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে তো? মঙ্গলবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এমনই সব প্রশ্ন করে তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য জুড়ে কার্যত করোনা সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। এরই মধ্যে 22 জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে পুরো ভোট। করোনার বাড়বাড়ন্তে কিভাবে ভোট গ্রহণ সম্ভব, এই প্রশ্ন তুলে এবং ভোট পিছনোর দাবি করে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার তার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কোভিড পরিস্থিতির কথা কারুর অজানা নয়। এমনিতেই এই পুরসভাগুলিতে ভোট অনেকদিন হয়নি, তাই এখন পিছিয়ে দিলে কোনো অসুবিধে নেই। এখন ভোট হলে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। শুধুমাত্র গাইডলাইন তৈরি করে অবস্থার উন্নতি করা যাবে না। নির্বাচন কমিশন যে গাইডলাইন তৈরি করেছে সেটা কোনো রাজনৈতিক দলই মানছে না। এই প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জিষ্ণু সাহা বলেন, আমরা সংশোধিত গাইডলাইন জারি করেছি, মানুষ এখন অনেক বেশি সচেতন। রাজ্য যদি নির্বাচন কমিশনকে গাইডলাইন বাস্তবায়নে সাহায্য করে তাহলে নির্বাচন করতে কোনো অসুবিধে নেই। রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেনি, তাই নির্বাচন পেছানোর কোনো দরকার নেই। এরপরই রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, পর্যাপ্ত ভোটকর্মী পাওয়া যাবে তো? আপনাদের হাতে নির্বাচন পিছানোর ক্ষমতা আছে। সব শুনে আদালত নির্দেশ দেয় ভোট করানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে কিনা তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। অন্যদিকে চার পুরসভার করোনা পরিস্থিতি কি রয়েছে তা রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। এজন্য দুপক্ষকে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বৃহস্পতিবার 10:30টার মধ্যে জানাতে হবে স্টেট ইলেকশন কমিশনকে যে তাদের যত ইনফ্রাস্ট্রাকচার আছে তাই দিয়ে তারা কীভাবে ইলেকশন করবে সেটা বৃহস্পতিবার এফিডেভিট আকারে জানাবে। আর স্টেট গভর্নমেন্ট জানাবে যে কোভিডের বর্তমান পরিস্থিতি কী আর তাতে কত কন্টেনমেন্ট জোন আছে সেটা বৃহস্পতিবার সকাল 10:30 এফিডেভিট দিয়ে কোর্টের কাছে জানাতে হবে। এদিকে এখনই ভোটের বিরোধিতা করা বিজেপির দাবি, করোনার সময় ভোট হলে অনেকেই ভোট দিতে যাবে না। কমিশন কী বলছে, রাজ্য সরকার কী হলফনামা দিচ্ছে, এ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। যেখানে নির্বাচন মানুষ বলছেন এখানে এখন আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়, মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না। এবার কোর্ট কি চাইছে, কোর্ট কোন লেখা চাইছে, সব কোর্টের ব্যাপার। কমিশনার যেটা এফিডেভিট সেটা দিদির এফিডেভিট, দিদি চাইছে ভোট তাই হবে ভোট। মানুষের জীবন নিয়ে এখানে কি মূল্য আছে মানুষের জীবনে বলুন তো? নির্বাচন হতে পারে কিন্তু সেটা অন্তঃশাসনীয় নির্বাচন হবে। সরকার আগ্রহী যাতে ভোটটা এখনই হয় এবং যাতে ভোটের নামে একটা এমন ব্যবস্থা হয় যেখানে মানুষ খুব একটা ভোট দিল না, লুট করলো এবং লুটটাকে যেন সিল ছাপ্পর মেরে দিতে পারে নির্বাচন কমিশন।
সাধারণভাবে আমাদের দলের অবস্থান যে আমরা দুমাস কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চাই না, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ঠিক করে যে রাজ্যে কখন কোন নির্বাচন হয় হবে, কীভাবে কী নিয়মে নির্বাচন হবে। ব্যাপারটা যেহেতু উচ্চ ন্যায়ালয় হাইকোর্টে গেছে, হাইকোর্ট এখন ঠিক করবে। পুরো ভোট মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। আশাবুল হোসেন, দীপক ঘোষ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।